প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবু জাফর রাজু, বাংলা টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে আমরা বাংলাদেশের সকল বিশেষজ্ঞ ডাক্তারদের তালিকা আপনাদের সামনে প্রদর্শন করব। তারই অংশ হিসাবে আমরা শুরুতে রংপুরের বিশেষজ্ঞ ডাক্তারদের একটি তালিকা প্রস্তুত করছি। চলুন শুরু করা যাক। শুরুতেই ডাক্তার খন্দকার আতাউর রহমান বাদশা, সহকারী অধ্যাপক নিউরোলজি বিভাগ, যিনি বসছেন ল্যাব এইড লিমিটেড রংপুরে। এরপর আসি ডাক্তার হরিপদ সরকার, সহযোগী অধ্যাপক কার্ডিওলজি বিভাগ, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, বসেন ল্যাব এইড রংপুরে। আনোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক সার্জারি বিভাগ, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, বসেন ল্যাব এইডে। নাম্বার দেয়া আছে, আপনারা এখান থেকে নিয়ে ফোন করে সিরিয়ালের জন্য বুকিং দিতে পারেন। এরপরে ডাক্তার নওশাদ আলী, সহযোগী অধ্যাপক গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগ, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, বসেন ল্যাব এইডে। নাম্বার দেয়া আছে শুক্রবার সকাল 10টা থেকে বিকেল 2টা পর্যন্ত রোগী দেখেন। এরপরে ডাক্তার হাবিব রেজা বসুনিয়া, সহযোগী অধ্যাপক নাক কান গলা বিভাগ, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, বসেন সেন্ট্রাল ল্যাবরেটরিতে। একটি বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে বেশিরভাগ ডাক্তারই বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত রোগী দেখেন, কোনো কোনো ডাক্তার 3টা থেকে রাত 9টা পর্যন্ত দেখেন। আবার কিছু ডাক্তার আছে যাদের রোগী অনেক বেশি থাকে, তারা রাত 12টা 1টা পর্যন্ত রোগী দেখে থাকেন। এরপর ডাক্তার মোহাম্মদ আব্দুল কাদের জিলানি, সহকারী অধ্যাপক হেমাটোলজি বিভাগ, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল। ইনি আসলে ব্লাড ক্যান্সার, থ্যালাসেমিয়া ও রক্তরোগ বিশেষজ্ঞ, বসেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার। এরপরে ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী, রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক অর্থ সার্জারি বিভাগের, ডক্টর ডায়াগনস্টিক সেন্টার ইউনিট 2তে। এরপর ডাক্তার জাহিদুর রহমান, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, শিশু কিডনি বিভাগের, নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ, বসেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড রংপুরে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের কনসালটেন্ট গাইনি অ্যান্ড অপস বিভাগের ডাক্তার আশামসুন নাহার বেগম ক্যামিলিয়া, বসেন কসিরুদ্দিন মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হসপিটালে। রংপুর মেডিকেল কলেজ ও হসপিটালের হার্ট, জ্বর, বাত ব্যথা ও ট্রমা বিশেষজ্ঞ সার্জন ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান, বসেন ল্যাব এইডে, শুক্রবার বন্ধ। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মেডিসিন বিভাগ ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম মণ্ডল, বসেন ল্যাব এইডে, শুক্রবার বন্ধ। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন ডিপার্টমেন্টের কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান সরকার, মেডিসিন, ডায়াবেটিস ও গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিশেষজ্ঞ, বসেন জেনারেল ডায়াগনস্টিক সেন্টার রংপুরে।
ডাক্তার মোহাম্মদ রাজু আহমেদ, সহকারী অধ্যাপক, রংপুর মেডিকেল কলেজ, চর্ম ও যৌন বিভাগ, বসেন আপডেট ডায়াগনস্টিক সেন্টার রংপুরে। রংপুর মেডিকেল কলেজের অ্যাজমা, যক্ষা, বক্ষব্যাধি মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার জেড আর জাহিদ বসেন ল্যাব এইডে। ডাক্তার স্বদেশ বর্মন, মেডিকেল অনকোলজিস্ট, ক্যান্সার ও কেমোথেরাপি, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, বসেন ল্যাব এইট, রংপুরে। ডাক্তার মোহাম্মদ মোফাসসিরুল ইসলাম প্লাবন, বিডিএস, বিসিএস স্বাস্থ্য, বিশেষজ্ঞ ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন, বসেন আইকন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে, লেকচারার হিসেবে প্রেশনে আছেন আইএসটি রংপুরে। প্রিয় দর্শক, এই ছিল আজকের মোটামুটি রংপুরের বিশেষজ্ঞ ডাক্তারদের একটি সংক্ষিপ্ত তালিকা। এর বাইরেও আমাদের কাছে আরও কিছু ডাক্তারদের তালিকা রয়েছে। আমরা পরবর্তীতে আরেকটি কোনো ভিডিওতে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বিধায় এখানেই শেষ করতে হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বাংলা টাইমসকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, সাথে রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।